পিস বি আপন ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইট নিউ লেসন। আজকের আলোচ্য বিষয় হল ইংরেজি সাহিত্যের অন্যতম একটি কবিতা আফটার দ্য ফিউনারেল। এটি লিখেছেন ডিলান থমাস। এটি একটি এলিজি। এটি লেখা হয় ইন দ্য মেমোরি অফ অ্যান জোন্স। এটি 1938 সালে রচিত হয় এবং পাবলিশ করা হয় 1939 সালে। এখানে কবি শোকের কথা বলেছেন। তিনি তার আন্ট এর মৃত্যুর কষ্ট বলতে পারেননি। তার আন্ট এর জীবন তার কাছে ছিল অনেক গুরুত্বপূর্ণ। কবিকে দেখা যায় তিনি তার আন্ট এর সুন্দর রুমের একা থাকতেন, বা যে তিনি একা একা ছিলেন সেই দৃশ্যখানে বর্ণনা করেছেন। এবং কবি কল্পনা করেছেন যে তিনি তার আন্ট এর সাথে এখনো আছেন এবং আন্ট এর বেস্ট রুমে তিনি একা একা ছিলেন আছেন। কবি এই এলিজি স্মৃতি কে স্মরণ করার জন্য কবিতা লিখে অমর করে রাখবেন তার আন্টিকে। অর্থাৎ এটি হলো একটা এলিজি, যাকে বলা শোক কবিতা। তো কবি তার ডিয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট পার্সন ছিলেন আন্ট অ্যান্ড জোন্স, তার মৃত্যুতে এটি লিখেছেন। অর্থাৎ তাকে অমর করে দেওয়ার জন্য, তাকে স্মৃতিচারণমূলক বা সারা জীবন মনে রাখার জন্য এই কবিতার মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন। ব্রাউন চ্যাপেল, এখানে একটি ব্রাউন চ্যাপেল হলো এক ধরনের চ্যাপেল যেখানে হোয়াইট অ্যান্ড জোন্স প্রেড অ্যান্ড হ্যাম্পড, যেখানে অ্যান্ড জোন্স প্রার্থনা করত এবং ধর্মীয় গান গাইত। হার ফ্লেশ ওয়াজ মিল্ক অ্যান্ড মিল্ক, এখানে আন্ট ছিল ভেরি সফট এবং জেন্টেল ছিলেন, এই লাইনের মাধ্যমে তাকে তুলনা করা হয়েছে, তার বর্ণনা দেওয়া হয়েছে। ফোর ক্রসিং বার্স, এটিও সিম্বলিক, এখানে সৃষ্টিকর্তার দয়াকে বোঝানো হয়েছে। তো এই ছিল এই কবিতার মূল থিম। তো বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।